আজ আমরা বেশ বিষয়ে পঞ্চম শ্রেণীর ছয় দাগে যে প্রশ্ন আছে বর্ধমান টাউন স্কুল সেই বর্ধমান টাউন স্কুলের প্রশ্নের উত্তরগুলি করবো একের দাগে একের এক আছে কোন পশু চামড়া খুব পুরু হয় ক হাতি খ গন্ডার গ কুমের এর সঠিক উত্তরটি হবে খ গন্ডার। একের দাগে দুই কোন প্রাণীর লোম খুব শক্ত ক সজারু খ বিড়াল গ কুকুর এর সঠিক উত্তরটি হবে ক সজারু দুয়ের দাগে দুয়ের দাগের এক আছে কাঁধ থেকে কোন অব্দি অস্থিটির নাম হলো হিউমেরাস দুয়ের দাগে দুই আমাদের শরীরে বর্মটি হলো ত্বক বা চামড়া দুইয়ের দাগে তিন ত্বকের ওপরের স্তরে রক্ত থাকে না তিনের দাগে তিনের দাগের এক আছে কোন রশি ক্যান্সার আটকা হবে অতি বেগুনি রশি তিনের দাগে দুই ডট এর পুরোনাম কী ডটের পুরোনাম হলো ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট তিনের দাগে তিন কত বছর আগে যক্ষারোগের জীবাণু আবিষ্কৃত হয় এটি হবে প্রায় একশো তিরিশ বছর আগে তিনের দাগে চার হৃৎপিণ্ড কী এর উত্তরটি হলো একটি শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে ধমনি পাম করে ওই নল দিয়ে রক্ত পাঠায় বুকের ভেতরে একটা অঙ্গ তারই নাম হৃৎপিণ্ড তিনের দাগে তিনের দাগের পাঁচ আছে ও আর কীভাবে তৈরি করা হয় এর উত্তরটি হল জল কুড়ি মিনিট ফুটিয়ে ঠান্ডা করতে হবে এরপর এরকম এক গ্লাস জলে এক চামচ চিনি আর এক চিমটে নুন মিশে নিলেই ও তৈরি হয়ে যাবে আজ তাহলে আমরা ছয়ের দাগে পঞ্চম শ্রেণীর যে পরিবেশ বিষয়ে বর্ধমান টাউন স্কুল আছে তার প্রশ্নের সমস্ত উত্তরগুলি করলাম আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে বলবে না